আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন, এই মানববন্ধনের পিছনে আমাদের কিছু দাবি আছে। এক নাম্বার দাবি, আজ আরব বিশ্বে ঈদের দিনে যখন সকলে আনন্দিত, তখন আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলো আক্রান্ত। আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ঈদের আনন্দ করতে পারবো না, কারণ তোমরা ফিলিস্তিনি দূরে হলেও আমাদের ভাই, তোমরা যখন আক্রান্ত আমরা এই ঈদের দিনে আনন্দিত নয়, তোমাদের দুঃখে আমরা দুঃখিত। ওহে আমার ফিলিস্তিনি ভাই, তোমরা জেনে নাও, তোমরা একা নয়, বাংলার জমিন অনেক দূরে হতে পারে, কিন্তু আমরা তোমাদের রক্তের সাথে রক্তে মিলিয়ে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান তোমাদের সাথে সব সময় আছে, থাকবে। দুই নাম্বার, বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আমরা সেই জন্য ধন্যবাদ জানাই, কিন্তু 17 কোটি মুসলমানের রাষ্ট্র থেকে ফিলিস্তিনি ভাইদেরকে যদি সহায়তা করা না হয়, এই নিন্দা জানানোর কোনো অর্থ থাকতে পারে না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনকে আমরা দাবি জানাই, আমার ফিলিস্তিনি নিধনদের আর্থিক সহযোগিতা দরকার। যদি বাংলাদেশ সরকার সহযোগিতা দিতে না পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফিলিস্তিনিদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশে গাউসিয়া কমিটি দিয়ে দিয়েছি, করুণাই যখন কেউ লাশ দাফন করতে পারে নাই, তখন গাউসিয়া কমিটি সেই কাজ করে দেখিয়ে দিয়েছে। যখন কেউ ত্রাণ দিতে পারে নাই, সুন্নি জনতা সেই ত্রাণ দিয়ে প্রমাণ করেছে। যখন আপনারা অসহায় থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানবতার পাশে থাকবে। তাই বাংলাদেশ সরকারকে এই ঈদের দিন ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করার জন্য আর্থিক যত সহযোগিতা লাগবে আপনারা উদ্যোগ নেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়াবে। তিন নম্বর, কালকে ঈদের জামাত বাংলাদেশে শুরু হবে, এই ঈদের জামাত প্রত্যেকটাই জামাত হবে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে একটি প্রতিবাদ সভা। আমরা আগেও জানিয়েছি, বাংলাদেশে অনেক ইসলামী দল আছে যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তি ফায়দা নিতে চায়, আজকে তা প্রমাণিত। কিন্তু একটা দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তা ব্যক্তির পক্ষে নয়, দয়াল নবীর পক্ষে কথা বলে থাকে। তাই বিপদে আপদে এই আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের পাশে পাওয়া যায়। তাই আমি আপামর বাঙালিদের প্রতি অনুরোধ করব, আসো এজিদি হয় না, হুসাইনি হয়ে যা। আমরা 4 নম্বরে যে কথা বলতে চাই, সেই কথা হচ্ছে এইটাই, যদি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ এখনো পর্যন্ত যেই সাড়া দিয়েছে, ওই সাড়ায় মুসলিম জনতা সন্তুষ্ট হতে পারে নাই। আমাদের হুজুর কিছুক্ষণ আগে জানিয়েছে, তায়েফ এরদোগান যদি উদ্যোগ নেয় বাঙালি সুন্নি জনতা সহযোগিতা করবে, এরই ধারাবাহিকতায় আমরা এই কথা বলতে চাই, মসজিদ আকসা এটা আমাদের, এটা অন্য কারো নয়, আজকে এখানে দাঁড়িয়েছে আমার সম্পদ আমরা বুঝিয়ে নেওয়ার জন্য। মসজিদ আকসার জন্য যদি বিশ্ব নেতৃবৃন্দ উদ্যোগ নেয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ত দিতে প্রস্তুত আছি। এই কথা বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।